আবারও বিজেপির বিরুদ্ধে সরব অনুব্রত মণ্ডল। মোদী সরকারকে তুলোধনা করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার এক সাংবাদিক বৈঠকে মোদী সরকারের সমালোচনায় তিনি বললেন, একদিকে করোনা মহামারী থেকে শুরু করে আমফানের মতো দুর্যোগের সময়ও কেন্দ্র সরকার যেভাবে রাজ্যবাসীকে সাহায্য করবে বলেছিলেন তার কিছুই এখনো পর্যন্ত করেনি তারা। এমনকি আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য যে 1 কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তার কোনো অর্থই এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি এদিন তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, এই কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিজের সাধ্যমতো সবার পাশে দাঁড়িয়েছেন ও আগামী দিনেও থাকবেন। যে একদিকে করোনা, একদিকে আমফান, যেভাবে পশ্চিমবাংলাকে শেষ করেছে আর বিজেপির মিথ্যাবাদী কথাবার্তা, বিজেপি কোনো হেল্প নাই, কোনো সাহায্য করার বেলায় নাই, মাত্র 1000 কোটি টাকা দিয়েছে, তারপর থেকে সবটাই মিথ্যা কথা বলে চালাচ্ছে, এখনো পর্যন্ত কন্ট্রোলের চাল দিতে পারে নাই, এবং সবটাই বিজেপি এক ধরনের মিথ্যা কথা বলছে, পরিযায়ী শ্রমিকদের প্রতি যে অত্যাচার হয়েছে আমরা টিভিতে যা দেখেছি, ভয়ঙ্কর অত্যাচার, এই মোদী সরকার আজকে এই পরিযায়ী শ্রমিকের উপরে এই অত্যাচার নামিয়ে এনেছে। আমরা জানি আমফানে আমাদের যা ক্ষতি হয়েছে, মমতা ব্যানার্জি একা সামলাচ্ছে, আজকে আমফান যে জায়গায় গিয়েছে মমতা ব্যানার্জি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে আজকে আমফান এবং করোনার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই করোনা বাড়তি গোটা ভারতবর্ষ জুড়ে এর দায়ী কিন্তু মোদী সরকার। বারবার আমাদের প্রেসের সামনে আমি বলেছিলাম যে এই মোদী সরকার লকডাউনের আগে যদি পাঁচ দিন ট্রেন চালিয়ে দিত গোটা ভারতবর্ষ জুড়ে, ইন্ডিয়া জুড়ে, তাহলে আজ কিন্তু করোনা থাকতো না। ভারতবর্ষে 2 লক্ষ ছাড়িয়ে গিয়েছে করোনা, এই করোনার কিন্তু বৃদ্ধি পেত না। যা বাইরের যার থেকে শ্রমিক এসছে আপনাদের কোনো চিন্তা নাই, আপনাদের পাশে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি গরিবের মমতা ব্যানার্জি, সাধারণ মানুষের মমতা ব্যানার্জি, খেটে খাওয়া মানুষের মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে থাকবে, কোনো চিন্তা করবেন না। আমার জেলাতে 19টা ব্লক প্রেসিডেন্ট, মঙ্গলকোট, কেতুগ্রাম, আউস গ্রামের প্রত্যেকটি ব্লকসের প্রেসিডেন্টকে বলে দিয়েছি, পরিযায়ী শ্রমিক যারা আসবে তাদের রীতিমতো কাজে লাগাও, তাদের খোঁজ খবর নাও, তাদের কাছে যদি খাবার না থাকে খাবারের ব্যবস্থা করো, কোনো চিন্তা নাই,